প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, পাহাড়কন্যা, বান্দরবান, দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং সহ কেউকারাডং, বিজয়, রেমাক্রি, নাফাকুম, বগালেক, রিজুক ঝর্ণার মতো দর্শনীয় স্থানগুলোর অবস্থান থানচি ও রুমা উপজেলায়। কিন্তু পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযান ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অপতৎপরতায় দীর্ঘদিন ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল এই দুই উপজেলায়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই থানচি উপজেলায় পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করেছে। জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও আসছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকের আগমনে চাঙ্গা হচ্ছে হোটেল মোটেলগুলো। পেছনের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। করোনার সময়ে এর থেকে অনেক ভালো ছিলাম, টুরিস্ট অপেক করে দিয়েছে, তার জন্য খুব খুশি। ব্যবসায়ী যারা আছি, যারা নৌকার মাঝি আছি, চাদর গাড়িওয়ালা আছি, সবাই খুশি এখন। পর্যটকরা নিরাপদে ঘুরে বেড়াতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। টুরিস্ট গাইড, বোট চালক, ব্যবসায়ী যারা আছে, তারা সকলে খুশি। আমরা প্রত্যাশা করি পর্যটক আসবে। গত 14 মার্চ জেলার রুমা, রংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। দুই উপজেলায় প্রত্যাহার করা হলেও এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রংছড়ি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে পাহাড়কন্যা, বান্দরবানের দর্শনীয় স্থানগুলো। অন্যদিকে লোকসান কাটিয়ে আলোর মুখ দেখবে ব্যবসায়ীরা, এমনটাই প্রত্যাশা সকলের। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।